ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বারুইপুরে অজানা আতঙ্কে খোদ পুলিশকর্মী, তার পরিবারের দাবি হঠাৎ করে ঘরের বিভিন্ন অংশে জ্বলে উঠছে আগুন, কিন্তু আগুনের উৎস নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বারুইপুর থানা দ্বারস্থ পুলিশকর্মীর পরিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বারুইপুরে খোদ পুলিশের বাড়িতেই মাঝে মধ্যে লাগছে আগুন। কিভাবে লাগছে আগুন কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। পরিবারের সদস্যরা ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেই ঘরে কখনো এই যে বিছানায় যে গদি রয়েছে দেখা যাচ্ছে পোড়া হয়েছে অবস্থায় রয়েছে, এখানে আগুন লেগে যাচ্ছে। কখনো বা দেখা যাচ্ছে বিছানার চাদরে আগুন লেগে যাচ্ছে, কখনো ঝোলানো যে কাপড় থাকছে সেই কাপড়ের মধ্যে আগুন লেগে যাচ্ছে। বাড়ির বাসিন্দারা একটা বিষয় জানাচ্ছেন, ওনারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন যে কিভাবে কখন কোথায় আগুন লেগে যায়, এবং সেই নিয়ে ওনারা ইতিমধ্যে বারুইপুর থানা পুলিশের দ্বারস্থ হয়েছে। যদিও পরিবারের সদস্যরা জানাচ্ছেন ওনারা বাড়িতে ইতিমধ্যে পুজোর আয়োজন ছেড়েছেন এবং বিভিন্ন যে দরজাগুলো রয়েছে সেই দরজা বন্ধ রেখেছেন এবং সবসময় সতর্ক থাকছে যে কিভাবে এই আগুন লাগছে সেই উৎস খোঁজার চেষ্টা করছেন পরিবারের সকল সদস্যরা। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাড়ির বাসিন্দারা কি বলছেন এই বিষয়ে শোনাবো। যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে, মানে ধরুন গামছা ঝুলছে গামছায়, নয় পর্দা। আতঙ্কটা হচ্ছে আগুন ধরাটা, আর কোনো আতঙ্ক নেই। রাত্রিতে কিন্তু কোনো রকম ভাবে 9টার পর থেকে কোনোদিন কিন্তু আগুন লাগিয়ে নি, যেই সময়টা মানুষ করতে পারে। এ ঘরে কথা বলছি, ও ঘরে হয়তো এরম একটা আতঙ্ক আছে, ভয় থেকেই হচ্ছে যে কি কারণে আগুনটা লাগছে, কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এক সপ্তাহ। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা, তারা কি বলছেন শোনাবো। আমরা যেটা মনে করছি যে এটা কোনো মানুষই এর সাথে জড়িত, তারাই কোনো একটা ইন্টেনশন নিয়ে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, এবং এই এখানে যারা রয়েছেন এখানে কেউ সন্দেহের ঊর্ধ্বে আমরা সেভাবে বলতে পারছি না, তবে এনাদের মধ্যেই কেউ মিশে রয়েছেন তারাই হয়তো এই কাজটা সাথে যুক্ত, অর্থাৎ খুব পরিচিত লোকই এমন কাজটা ঘটাচ্ছেন। আমরা এখান থেকে পুড়ে যাওয়া দড়ির যে স্যাম্পেল সেটা কালেক্ট করা হয়েছে আমাদের, এবং এর সাথে বিভিন্ন যে কাপড় যেগুলো পুড়েছে, কাপড় গামছা এবং আনুষাঙ্গিক যে সমস্ত পর্দা চাদর সেগুলো স্যাম্পেল আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কালেক্ট করেছি। এগুলো আমরা দেখব যে এখানে এই যে বিষয়গুলো যে আগুনটা লাগছে এগুলোর সাথে কোনো রাসায়নিক কোনো বিক্রিয়া হচ্ছে কি না, বা কোনো রাসায়নিককে ব্যবহার করা হচ্ছে নাকি, এটা কিন্তু আমরা কারণটা অনুসন্ধান করব।